পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সাধনপুর সরকারি আবাসনে চুরির ঘটনায় ভীত সন্ত্রস্ত আবাসিকরা। শুক্রবার গভীর রাতে আবাসনের তিনটি ফ্ল্যাটের তালা ভেঙে চুরি হয় মূল্যবান সামগ্রী বলে অভিযোগ। শনিবার সকালে আবাসিকরা লক্ষ্য করেন ফ্ল্যাটের দরজা খোলা আছে, যদিও ওই ফ্ল্যাটে কেউ এদিন রাতে ছিলেন না। দিন রাত নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও এইভাবে চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত আবাসিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। গত রাত্রে আর কি আমাদের মানে যেটা ছিল আর কি, এর আগে কোনোদিন কখনো চুরি টুরি হয়নি। গত রাতে প্রায় আমাদের এই 20টা ব্লকের মধ্যে তিনটি ফ্ল্যাটে, প্রত্যেকটাতেই একটি একটি ফ্ল্যাটে তালা ভেঙে এবং ঘরের মধ্যে ঢুকে ভিতরের আলমারির লকার ভেঙে চুরি হয়েছে এবং কিছু জিনিস চুরিও গেছে। তাদের বেশিরভাগ যাদের চুরি হয়েছে তারা গতকাল রাতে ছিল না, কিন্তু তারা এই অর্থেই ছিল না যে যেহেতু শনিবার তাদের এখানে বাড়ি আছে, কাছাকাছি বাড়ি আছে, বাড়ি আছে সেই কারণে সেকেন্ডারি এস্টাবলিশমেন্ট যেহেতু ওখানে বাড়িও যেতে হবে, তা সেই সুযোগটা কিন্তু ওরা নিয়েছে এবং সুযোগটা নিয়ে চুরি কমপ্লিটলি চুরি করেছে। কতটা কি পেয়েছে কি পায়নি সেটা ওই ব্লকে যিনি থাকেন তিনি সঠিক তথ্যটা দিতে পারবেন। আমাদের তরফ থেকে প্রশাসনিকভাবে থানায় যোগাযোগ করা হয়েছে এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গেও কথা বলা হয়েছে, ওনাদেরকে এফআইআর করতে বলা হয়েছে। পুলিশ থেকেও এসেছিলো, ওনাদেরকে বলেছে এফআইআর করতে, তারপরে হয়তো ওনারা কিছু তদন্ত এগিয়ে নিয়ে যাবেন। পুলিশের তরফ থেকে এসে প্রাথমিকভাবে ওনারা কিছু তদন্ত ইনভেস্টিগেশন করেছেন, জিজ্ঞাসাবাদ করেছেন, আমরাও সহযোগিতা করেছি এবং আমাদের তরফ থেকে বলেছি সর্বত্র সহযোগিতা করবে, যাতে সেকেন্ড আইটেম যেটা চোর যাতে ধরা পড়ে এবং কী মোটিভে চুরি করেছে সেটা ক্লিয়ার হয়, যাতে সেটা আমাদের মূল বক্তব্য। আবাসনের আবাসিকদের অনেকের বক্তব্য যে এখানে সিকিউরিটির অভাব বোধ করছেন তারা। সিকিউরিটির তো অভাব আমাদের ধরুন আজকে নতুন করে হয়নি, 1958 সালের থেকেই এই আবাসন, সেখান থেকে প্রথম থেকেই এটা আমাদের তো সরকারিভাবে কোনো রকম সিকিউরিটি আমাদের কয়েকবার যোগাযোগ করা হয়েছিল কিন্তু সরকারিভাবে সিকিউরিটি পায়নি, তাই আমাদের আবাসিকদের চাঁদাতেই প্রাইভেটভাবেই 4 জন সিকিউরিটিকে রাখা আছে, দিনে 2 জন এবং রাত্রি 2 জন, কিন্তু তারা ওয়েল মানে সিকিউর পার্সন বলে বলা যাবে না, কিন্তু প্রাইভেটলি রাখা আছে যাতে কিছু লোকজন, নতুন কোনো লোকজন আসলে জিজ্ঞাসাবাদ করেন, খাতায় নোট করেন কে কী আসছে। আর এখানে লোকজনের সংখ্যা তো দিন দিনভাবে এত সব অনলাইন বিজনেস হওয়াতে এত লোকজন আসছে, বা শনি রবিবার আমাদের যেহেতু অনেকেই থাকেন বলে শনি রবিবার কিছু এখানে যারা বিক্রি বাটা করতে আসে রেডিমেড জিনিসে তারাও ঢোকেন প্রবেশ অধিকার। তো সিকিউরিটির কমতি আমাদের রয়েছেই, আমরা প্রশাসনের কাছে দাবিও আবার ফার্দার একবার মানে আমরা যাব, দাবি করব যাতে কোনো সরকারিভাবে সিকিউরিটি যদি দেওয়া যেতে পারে, দিতে পারেন, আমরা খুবই উপকৃত হবে। এবং সিসিটিভি কি আছে আপনাদের? আমাদের কোনো সিসিটিভি নেই। আগামী দিনে কি সিসিটিভি চিন্তা ভাবনা? সিসিটিভি আমাদের তাহলে আবাসিকদের নিয়ে বসতে হবে, সেই মতো আলোচনা করে সবাই যদি এগ্রি করে সিসিটিভির ব্যবস্থা করতে হবে। আপনাদের যে মূল ফটক, সেই মূল ফটকে কোনো নজরদারির ব্যবস্থা খাতায় লিখে এন্ট্রি করে অফিসিয়ালি করা আছে, কিন্তু সেটা সবসময় যে মেনটেন হয় এরকম নয়, দিনের বেলায় কিছু সময় মেনটেন হয়, রাতে প্রাথমিক সামান্য কিছু টাইম মেনটেন হয়, তারপরে আর হয়তো হয় না, খাতা চেক করলে অল্প কিছুই পাওয়া যায় দেখি, কিন্তু একবারে তথ্য পুঙ্খানুপুঙ্খ যেমন আবাসনের ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে, কিন্তু সরকারি আবাসনের ক্ষেত্রে অত নিয়মকানুন মেনে সিকিউরিটিরা, প্রাইভেট সিকিউরিটি ওদের নির্দিষ্ট কোনো ট্রেনিংও নেই, যেটুকু পারে সেটুকুই করে। হচ্ছে যে সকালবেলা আমি বাড়িতে ছিলাম, আমার বাড়ি বোলপুরে, তো ওখানে ছিলাম, তো ফোন করে জানালো যে এরকম বাড়ির 2টো তালা নাকি খোলা, তো এই কোয়ার্টারের তালা নাকি খোলা, তো আমি চলে এলাম বাড়ি থেকে, এসে দেখলাম খোলা আর আলমারির দরজা খোলা আছে, আলমারিটা ওই জামাকাপড় ছড়ানো ছিটানো আছে, লকারটা খোলা আছে, আমাদের সেরকম অর্নামেন্টস কিছু ছিল না, টাকা পয়সাও কিছু ছিল না সেরকম, আমার একটা পুরনো মোবাইল ছিল সেটা দেখছি নেই, একটা রুপোর কয়েন ছিল সেটা নেই, এই আর কি, আর ওই 300-400 টাকা ছিল ওটা নেই, আর সবই আছে, একটু এদিক সেদিক ব্যাগটা খুলেছে দেখলাম, আর কিছু নয় সব এই। কতটা আতঙ্কিত আপনারা? হ্যাঁ ওইটাই একটু ভয় লাগছে আর কি, আতঙ্কিত বলতে ভয় লাগছে, সিকিউর জায়গা বলেই তো এখানে আছি, ওটাই এবার একটু ভয় লাগছে, মানে এইরকম ঘেরাটোপের মধ্যে ঢুকে গেলাম। হ্যাঁ
কখন হয়েছে বলে জানতে পাচ্ছি কি মনে হচ্ছে? এবার তো কালকে রাত্রেবেলা, কালকে তো আমরা অফিসের পর চলে গেছি বাড়ি, এবার নিশ্চয়ই কালকে রাত্রেবেলাই হয়েছে। আশেপাশের লোকেরা তো কেউ বুঝতেই পারেনি, তিনটে বাড়িতে হয়েছে কেউ বুঝতেই পারেনি। বর্ধমান থেকে টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা।